নমস্কার, টাইম এটার প্রতিগী দর্শকক এই মুহূর্ত দিবলছো এক গুরুত্বপূর্ণ খবর। রাজ্য বর্তমানে অব্যাহত আছে আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান, আর এবার যাত চলিল আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান, আর ড্রাগস সহ আটক হয়েছে পাঁচটাক ড্রাগস সরবরাহকারী। এই মুহূর্ত জানাইছো টাইম এটার দর্শকক এই গুরুত্বপূর্ণ খবর। যাতত ড্রাগস সহ পাঁচ সরবরাহকারী আটক করা হয়েছে, জব্দ করা হয়েছে 12.50 গ্রাম ব্রাউন সুগার। আর আটকাধীন শাহজাহান আলী, বাবুল হুসেন, উত্তম দাস, মাধুর্য জ্যোতি নাথ, রঞ্জিত গগৈ, এই পাঁচ সরবরাহকারী আটক করেছে আরক্ষী। আর বরফুলাত আরক্ষী চলাইছিল ড্রাগস বিরোধী অভিযান, ইয়ার জব্দ করা হয়েছে এখন বলেরো গাড়ি। এই মুহূর্ত টাইম এটার দর্শকক জানাইছো এই গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের বিভিন্ন প্রান্ত বর্তমানে অব্যাহত আছে আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান, আর এবার যাতত চলিল আরক্ষী ড্রাগস বিরোধী অভিযান। ইতিমধ্যে আমি উল্লেখ করেছো বরহুলাত আরক্ষী চলাইছিল ড্রাগস বিরোধী অভিযান, আর এই অভিযানকালত 12.50 গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচটাক ড্রাগস সরবরাহকারীক আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষী। আর ড্রাগস সরবরাহকারীদার নাম সময় আমি কই দিছো শাহজাহান আলী, বাবুল হুসেন, উত্তম দাস, মাধুর্য জ্যোতি নাথ, রঞ্জিত গগৈ, এই পাঁচটা ড্রাগস সরবরাহকারীক আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে, লগতে জব্দ করেছে এখন বলেরো গাড়ি। আর এই মুহূর্তে আহি পড়েছে কিছু ভাষ্য, সেই ভাষ্য টাইম এটা দর্শক শুনে লোক বিচার। আজি আমার একটা মানে সোর্সের পর একটা ইনফরমেশন আসে এখন বলেরো গাড়িত ড্রাগস বিক্রি করব কারণে বিক্রি করে আছে বহুলা চাইলি আছে। সেইমতে আমার টি এস আই রঞ্জিত দাস, এস আই রঞ্জিত দাস স্টাফ বহুলা চাইলি এখন বলেরো গাড়ি A04N1353 এই গাড়িখনত থকা পাঁচজন লোকক ড্রাগসসহ গোটেই ল'ৰা দুজন ধৰে, ড্ৰাগছখিনি প্ৰায় 12 গ্ৰাম হ'ব। আৰু তেওঁলোকক অলৰেডি আমাৰ থানাৰ আনা হৈছে, এই গাড়ীখনতে আমি কেচ ৰেজিষ্টাৰ কৰি আছোঁ। যোৰহাটত বৰ্তমান স্যাৰ ড্ৰাগছৰ যিটো অভিযান চলি আছে প্ৰতিদিনে ধৰি আছে, স্যাৰ এতিয়া ড্ৰাগছৰ কিমান কেনেকুৱা হৈ আছে, তেওঁলোকৰ মানে যিটো ট্ৰেফিং হৈ আছে কিমানখিনি কমিলে না? এইটো সেইটোৱে আমাৰ সেইকাৰণে আমাৰ ড্ৰাগছৰ এজেঞ্চিটো আমি অনাৰেবল চিফ মিনিষ্টাৰ, এইটো আপুনি গম পাইছে, কঠোৰ আমাৰ মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান কঠোৰ এইটো আমাৰ ইনষ্ট্ৰাকশ্যন আছে। আমি কঠোৰভাৱে এইটো আমি চোৱা চিতা কৰি আছোঁ, ড্ৰাগছটো আমি কেনেকৈ ফ্ৰী কৰিব পাৰোঁ, ড্ৰাগছটো কেনেকৈ নাইকিয়া কৰিব পাৰোঁ আমি চেষ্টা চলাই আছোঁ। ইতিমধ্যে আমি কেইবাজনো অপৰাধীক আমি জেল হাজত প্ৰেৰণ কৰিছোঁ, কেইবাটাও কিছু আমাৰ ইয়াত ৰেজিষ্টাৰ হৈছে। আৰু এইটো পুলি মানে ইয়াৰ পুলি পোখা উৎখাত কৰিবৰ কাৰণে আমাৰ অলৰেডি পাৰ্টি কৰি পেলাই একদম সৰু পথাৰো পাইছেগৈ, তোৰ পৰা ড্ৰাগছটো তেওঁলোকে আনা বুলি কৈছিলে, তালৈকো আমাৰ পুলিচ আজি গুচি গৈছে। তাতো গৈ কিন্তু আনলাকি তেহেঁতক পোৱা হোৱা নাইকিয়া, যিজনৰ পৰা ড্ৰাগছ যাৰ পৰা লৈছিলে তেওঁ পোৱা হোৱা নাইকিয়া, তালৈকে আমি গৈছিলোঁ। গতিকে কিমান ৰাতি হৈ গৈছে তেওঁলোকক বিচাৰি আহোঁতে পাৰ্টি আমাৰ ইমান ৰাতি হৈ যাবলগীয়া হৈছে। আৰু ইয়া শুনিলে আৰক্ষী ভাষ্য, য'ত নেকি আৰক্ষীয়ে উল্লেখ কৰিছে ড্ৰাগছৰ বিৰুদ্ধে কঠোৰতকৈ কঠোৰ অভিযান গঢ়ি তোলা হৈছে যোৰহাটত। আৰু ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ পাঁচটাক ড্ৰাগছ সৰবৰাহকাৰীক আটক কৰিবলৈ সক্ষম হৈছে আৰক্ষীয়ে।